চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আর এখন বাজার রাত্রির 8টা, তো আজকে আর কি একটু দেরিতে বেরোচ্ছি আর কি আমরা। তো আমরা বিকালবেলা তেমন কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছি। তবে রাতে এসে খাবো হলো চিকেন রুটি, ওবেলা চিকেন ছিল, সেটা খাবো। আর সব আর সারাদিন কি খেলাম না খেলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও শ্যুট করে রেখেছি, এই মানে আমার কথা শেষ হয়ে গেলেই আপনারা দেখতে পারবেন। আর এখন আমার ঠাকুর দেখতে বেরোচ্ছি, আর দেখি দুদিনও ঠাকুর দেখবো, তারপরে যাবো হলো আমাদের এখানে বিশ্ব বাংলায় আর কি, জলের বাজার আর কি, সব কিছু শেয়ার করবো আপনার সঙ্গে। তারপরে আশা করি ভালো আছেন। আজকে সপ্তমী, তো আমাদের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমী, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আপনারা ভালো করে পুজোটা কাটান। হ্যাপি সপ্তমী সবাইকে, হ্যাপি সপ্তমী। তো আমরা তিনজনে যাচ্ছি আজকে, আবার আমি, আমার মা, আর বর, আমার বাবা আবার আজকে যাবে না বলছে, টিভি দেখবে ঘরে, কি বলবো আর। বন্ধুরা, আজকে আমাদের সপ্তমী স্পেশাল ব্রেকফাস্টে রয়েছে হলো পেটাই পরোটার সাথে হলো আলু আর মটরের ঘুগনি, আর তার সাথে আলুর দম, আর হলো কালোজাম মিষ্টি। আজকে বন্ধুরা আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে বাবার হাতে চিকেন কষা, আর রয়েছে হলো স্যালাডে শশা আর গন্ধলেবু, আর মায়ের হাতে সর্ষে পোস্ত দই ইলিশের ভাপা, আর সাথে রয়েছে হলো দেরাদুন রাইস চালের ভাত, আর রয়েছে হলো ঢেঁড়স আলু বরবটি ভাজা। কারণ কালকের অল্প ডাল রয়েছে আর কি, সেই ডাল দিয়ে খাওয়ার জন্য, তো সেই ডালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কালকে তো দেখেছিলাম মা বানিয়েছিল ডাল চচ্চড়ি, আর জলপাইয়ের চাটনিটাও বন্ধুরা রয়ে গেছে, তো ওটা শেষ পাতে খাওয়া হবে, তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করে দিলাম। এখন আমরা চলে এসেছি বন্ধুরা একটা বাড়ির ভেতরে আর কি, পুজো হয়েছে আর কি বাড়ির ঠাকুর দেখতে, তো আমাদের এখানেই আর কি আশেপাশের মধ্যে, তো হেঁটে হেঁটেই চলে এলাম। তো খুবই ভালো লাগছে, দেখুন কী সুন্দর সন্ধি পুজো হচ্ছে এখন, দেখে বেশ ভালো লাগছে, ঠাকুর মশাই কী সুন্দর পুজো করছেন, আর চারপাশটা খুব সুন্দর করে সাজানো আছে, দেখে বেশ ভালো লাগছে। তো এখন বন্ধুরা আমি সপ্তমীর আজকের প্রথম ঠাকুর দেখলাম, এই বাড়ির ঠাকুর, যেটা আর কি আপনাদের সঙ্গে একটু আগেই দেখিয়ে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো এখানে আমি, আমার মা দাঁড়িয়ে রয়েছি, একটু ভিডিও শ্যুট করছি, একটু ফটোও তুললাম। আবার বন্ধুরা আমরা চলে এসেছি একটা বাড়ির ঠাকুর দেখতে, তো এটাও খুব সুন্দর, এই ঠাকুরটা এক চালার মধ্যে খুবই সুন্দর, ছোটোর মধ্যে আমার তো খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর এখন বন্ধুরা আমরা এসেছি আমাদের এখানকার অভিযান ক্লাবের ঠাকুর দেখতে, তো এই ঠাকুরটা খুবই সুন্দর রয়েছে, আর সাজসজ্জাটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে বাড়ি থেকে বেরিয়ে মা আর বরের সাথে আমার এই টোটাল তিনটে ঠাকুর দেখা হলো আর কি, ছোটো ছোটো ঠাকুরই কিন্তু আমার বেশ ভালো লাগে দেখতে, আমার কাছে সব ঠাকুরই সমান, তো একটা দেখাও যা, দশটা দেখাও তাই, তো আমি কয়েকটা ঠাকুর দেখেই ভীষণ খুশি। আর এখন বন্ধুরা আমরা আরও কটা ঠাকুর দেখবো আর কি, তো তার আগে একটু যাব আইসক্রিম খেতে, তো অনেকদিন আর কি আইসক্রিম খাওয়া হয়নি, তাই আজকে খুব ইচ্ছা হচ্ছে, তো আমরা তাই সবাই মিলে আইসক্রিম খাবো আজকে। এখন বন্ধুরা আমরা খাচ্ছি অরুণ আইসক্রিম, তো এটা হলো চকোবার, তো চকোবার আইসক্রিম খেতে আমার দারুণ লাগে, আর এই আইসক্রিমটা খুব ভালো খেতে, চকোবারটা ভালো লাগে কারণ চকোবারটাতে চকলেট থাকে ওপরে আর ভেতরে থাকে মিল্ক টাইপের, তো আমার আমুলের চকোবার বলুন বা কোয়ালিটি অলসের। আর এই ফার্স্ট টাইম খেলাম অরুণের চকোবার, তো এটাও খুব ভালো লাগলো। আর এখন বন্ধুরা আমরা চলে এসেছি একটা মণ্ডপের প্রতিমা দর্শন করতে, মা দুর্গাকে দেখতে, তো মা দুর্গাকে দারুণ দেখতে লাগছে এই মণ্ডপের।
এখন বন্ধুরা আমরা চলে এসেছি পাটুলি সেন্টার ক্লাবের ঠাকুর দেখতে। তো এই দুর্গা প্রতিমাটাও খুবই সুন্দর লাগছে। তো এই মণ্ডপটা বেশ সুন্দর সাজিয়েছে, থিম টাইপের আর কি, থিম পুজো করেছে, তো এই থিমটাও বেশ ভালো। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা সপ্তমীর দিন বাড়ি থেকে বেরিয়ে তিনজনে মিলে পাঁচটা ঠাকুর দেখে পাটুলি সেন্টার ক্লাবের ওখান থেকে রিক্সা করে আমরা চলে এসেছি বিশ্ব বাংলায় আর কি, মানে পাটুলির জলের বাজারে। এখন একটু এখানে ঘুরবো আর আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। বন্ধুরা বিশ্বমঙ্গলা থেকে ঘুরে বাড়ি ফেরার পথে আবার দেখলাম আমাদেরই আশেপাশের একটা ঠাকুর। তো আমাদের কাছাকাছির মধ্যে এই ঠাকুরটা হয়েছে, ছোটোর মধ্যে খুবই সুন্দর লাগলো। তো প্রতিবারই আমি দেখি, তো এবারেও দেখলাম আর আপনাদেরকেও দেখালাম। হাই ফ্রেন্ডস, এখন বাজলো রাত্রির 10টা, তো এইমাত্র আর কি ঘরে আসলাম। তো আমরা গেছিলাম বিশ্বমঙ্গলাতে ঠাকুর দেখতে, না ওখানে সব মানে নতুনত্ব সব করেছে আর কি, আগের থেকে একটু চেঞ্জেস দেখলাম। আর বাইরে আজকে আর কিছু খাইনি, এখন একবারে ডিনার করলাম রাতের, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, আরও কতগুলো ঠাকুর দেখলাম। তো ভালোই লাগলো বেশ, আজকে দিনটা ভালো কাটলো, আশা করি আপনাদেরও ভালো কেটেছে। তাহলে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কেউ আমার ভিডিও দেখলে, আমার চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন চলে আসে, আপনারা দেখতে পান। না যারা আমার আগে থেকে বন্ধু হয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে সাহায্য করার জন্য। এভাবে পাশে থাকুন আমার। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, অল অফ ইউ, লাভ ইউ অল।